ছোট থেকে আঁকতে খুব ভালো লাগে। আর ভিডিওটা তো কিরণ দা মানে দা বঙ্গাইকে থেকেই করার ইচ্ছা জেগেছিল। তারপর আর কি আঁকা এবং ভিডিও এক করে তোমাদের সামনে তুলে ধরলাম, কিন্তু সেই রকম ভালো সেট আপ ছিল না আমার। প্রথমে বিছানার উপরে ভিডিও করতাম আর ফেস ক্যাম করার জন্য পিছনে কালো চাদর দিতাম এবং তারপর একটু আপগ্রেড করলাম নিজেকে আর আমার ব্যাকগ্রাউন্ডকে। সাদা ব্যাকগ্রাউন্ড করলাম, তারপর মাদুর দিয়ে একটু অ্যাসথেটিক করার চেষ্টা করলাম, আর এখন কিছু টাকা জমিয়ে করে ফেললাম এক নতুন সেট আপ। তো তারই ভিডিও নিয়ে চলে এসেছি আজকের। পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আগেকার সেট আপ বলতে কিছুটা এইরকম, মানে এর তলায় এটা একটা বোর্ড প্লাইউড, এর উপরে সানমাইকার মারা রয়েছে, আর এর তলায় পিঁড়ে দিয়ে এটাকে এরকম উঁচু করে নেওয়া হতো। আর এই পারে এই লাইট যেটা আমি করেছিলাম, এর ভিডিও করা নিয়ে ফটো ছেড়েছিলাম ইনস্টাগ্রামে, তো এই সেই লাইট। আর এর উপরে আমি এরকম একটা এলইডি টিউব লাইট দিয়ে এতদিন আঁকছিলাম। তো তারপরে হঠাৎ করে মনে হলো যে সেটআপটা আমাকে চেঞ্জ করা দরকার, ভিউস আসার জন্য বা না আসার জন্য নয়, নিজের মন থেকে এরকম মনে হলো যে খোলা মেলা ছিল। তো এখন এইভাবে আমি আর এই একটা নতুন স্ট্যান্ড কিনেছি এই ইউটিউব ভিডিও করার জন্য। এই বড় স্ট্যান্ড একটা কিনেছি, একটা ছোট স্ট্যান্ডও কিনেছি, সেটা এখনো এসে পৌঁছায়নি। ছোট স্ট্যান্ডটা ওটা এখনো ডেলিভারি হয়নি, আজ ডেলিভারি হলো। আর একটা RGB লাইট কিনেছি, সে সবগুলো লাগিয়ে সেটআপে সেই সমস্ত কিছু লাগিয়ে আমি দেখাবো কেমন লাগছে সেটআপটা। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। এ শুরু করতা তো আজকের পুরনো বোর্ডকে আমরা বিদায় জানিয়ে দেব। বাই বাই, টাটা, গুড বাই। এই আমার সেট আপ ছিল পিঁড়ে উঁচু করে বোর্ড দেওয়া, কিন্তু আজকের থেকে একটা নতুন ধরনের একটা বোর্ড কেনা হয়েছে। এই নতুন ধরনের বোর্ড, এটা একটা বোর্ড, এটাকে এরমভাবে খুলে নিতে হবে, এটাকে এরমভাবে খুলে নিতে হবে, নিলে এটা একটা বোর্ড হয়ে যাবে। এইভাবে খুলে নিতে হবে, নিলে এইদিকেই চাকা মতো লাগানো রয়েছে, এই এইটা এরকম উঁচু হয়ে থাকবে, এই ব্যাস হয়ে গেল। এই দুটো ক্লাম এর সাথে দিয়েছে, চ্যানেল বলে ওগুলোকে, চ্যানেল দুটো এইভাবে সেট করতে হবে। দেখি সেটটা করে নিই। তো রেডি করার পরে কিছুটা এইরকম লাগছে, খুবই কমফোর্টেবল একটা জিনিস। ওই দিকটা উঁচু যেরকম ওয়াটার কালারের জন্য লাগে, সেই রকম এই দিকটা উঁচু রয়েছে, ওই তলায় যে গোলটা দাঁড়া রয়েছে চাকার মতো সেই জন্য। তো খুব ওয়াটার কালারের জন্য একদম পারফেক্ট হয়েছে, ওয়াটার কালার কেন যে কোনো কাজের জন্য একদম পারফেক্ট হয়েছে। তো এটা আমি করিয়েছি আমার একটা দাদার কাছ থেকে। আর এর উপরে এটা পুরোটা একটা আর্ট পেপারের সাইজে করা রয়েছে, যাতে পুরো ফুল পেপার আমি কাজ যদি কোনো দিন করতে যাই তো ফুল পেপার কাজ আমি এর উপর ফেলে করতে পারবো। তো এইটা রিভিউই এতদূর থাক। আর একটা জিনিস, এবারে ব্যাকগ্রাউন্ডটা দেখাবো তোমাদের, ব্যাকগ্রাউন্ড দেখাবো, তারপর RGB লাইট একটা কিনেছি সেটা দেখো, মোটামুটি ফুল সেট আপের ভিডিও এটা, এটা দেখবো। চলো ভিডিওটা দেখতে থাকো। তো এইটা আমার ব্যাকগ্রাউন্ড, নতুন ব্যাকগ্রাউন্ড এইটা করেছি। এর সামনে থেকে কথা বলবো, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে এইরকম ব্যাকগ্রাউন্ড দিলে। সেই জন্য এইরকম ব্যাকগ্রাউন্ড দিয়েছি, একদম নর্মাল জাস্ট পর্দা নিয়ে লাগিয়ে দিয়েছি। আর একটা জিনিস দেখাই, এই RGB লাইটটা আমি নিয়েছি অ্যামাজন থেকে, খুবই কম প্রাইসের মধ্যে। ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে রাখছি, যদি কারোর মনে হয় কিনবে তো কিনতে পারো। এই RGB লাইট, এই রিমোটের এই রিমোট দিয়েছে, এই রেডটা আমি যদি টিপি, এই রেড হয়ে গেল, আবার এই রেড, আবার সেমভাবে যদি এই গ্রিন হয়ে গেল, আবার এই গ্রিন হয়ে গেল, ঠিক আছে। খুব দারুণ একটা লাইট, খুব কম বাজেটের মধ্যে, দুটো মাত্র 405 টাকার মতো পড়েছে, ডেলিভারি চার্জ একদম ফ্রি রয়েছে। আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিয়েছি সেই ইয়েটা, তোমরা ওখান থেকে কিনে নিলে কিনে নিতে পারো। আবার আরও অনেক ফিচার্স রয়েছে, তোমরা কিনলে বুঝতে পারবে। তোমরা যদি এই সম্বন্ধে কোনো ডেডিকেটেড ভিডিও চাও, তো আমি পরের ভিডিও বা তারপরের ভিডিওতে সেই এই সম্বন্ধে ডেডিকেটেড একটা ভিডিও আনবো। আপাতত এইটুকু দেখে রাখো, মোটামুটি আমার রিভিউতে বলছে কতদিন টিকবে সেটা জানি না, বাট খুব ভালো লাগছে লাইটটা, RGB লাইট, তো কিনতে পারো তোমরা।
নতুন ব্যাকগ্রাউন্ড চয়েস করতে পারছো, আরজিবি লাইট, রেড, গ্রিন, ব্লু, তো মাল্টিকালার, অন্যরকম একটা ভিডিও। আমার সেটআপ নিয়ে ভিডিও, আগে কেমন একটা সেটআপ ছিল, তারপরে কেমন, এই নিয়ে আমার চারবারের মতো সেটআপ চেঞ্জ করলাম। তো এটা একটু দামি সেটআপ করার চেষ্টা করি, দামি বলতে আমার কাছে অনেকটা দামি, তোমাদের কাছে কি জানি না। তো এইরকম সেটআপ করার আগে আগে সেটআপগুলো আমার দামি। আমি এতদূর যে আমার এই জার্নিটা 700 বা 750 সাবস্ক্রাইবারের যে জার্নিটা, তার মধ্যে আমি চারবার সেটআপটা চেঞ্জ করেছি। তো এইবারে সেটটা একটু অন্যরকম করেছি, এখানে ব্যাকগ্রাউন্ডটা একটু পর্দা দিয়ে, বিভিন্ন রঙের একটা পর্দা এবং আরজিবি লাইট। আরজিবি লাইটটারও বেশি দাম নয়, খুব একটা দাম নয়, 400 টাকার মধ্যে দুটো হয়ে যাবে, অনলাইন থেকে নিয়েছি অ্যামাজন, তো খুব বেশি দাম নয়। তোমরা যদি কিনতে চাও আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রেখেছি। আর আগে কীরকম আমার সেটআপ ছিল আর এখনকার সেটআপ, সেটা দেখে তোমরা বুঝতে পারবে আমার জার্নিটা। তো সামনে একটা টিউবলাইট দেওয়া রয়েছে, দেখিয়ে দিচ্ছি। এই সামনে এই টিউবলাইট জ্বলছে, টিউবলাইটের সামনে বসে আমি এই ভিডিও করছি। এই একটা চেয়ার কেনা হয়েছে, ঠিক আছে, এটা ভিডিওর জন্য ব্যাকগ্রাউন্ড লাইট। আর এই আরজিবি লাইট, ঠিক আছে, আরজিবি লাইটের সিস্টেমটা তোমাদের একবারে আমি দেখিয়ে দিই। আর আরও কিছু কথা বলি, হ্যাঁ আরও কিছু কথা বলি, আমি একটা আঁকার বোর্ডও কিনেছি। আমার আঁকতে খুব অসুবিধা ছিল, ছোটো বোর্ড, ফুল সাইজ পেপারে আঁকা যাচ্ছিল না, সেই জন্য একটা বোর্ডও কিনেছি। বোর্ডটা একটু অন্যরকম, এক্সপেন্সিভ টাইপের বোর্ড, সেটা তোমাদের আমি দেখাবো। তার আগে এক কাজ করি, লাইটটা একটু চেঞ্জ করি, বা সবুজ নীল বেশ ভালো লাগছে। তোমরা এই লাইট কিনতে পারো, ওই 400-500 টাকার মতো পড়বে। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগে, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দাও, এখন সাবস্ক্রাইব না করে দেখো তাহলে কি সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটিতে নোটিফিকেশন অল করে দাও, যাতে আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখা হচ্ছে এই ভিডিওর পরের ভিডিওতে, তোমাদের জন্য।